কদ্দুরবাদে ফতোয়া দিব এদের আমলক সব মুশরিক হয়ে গেছে কইতে তো দেরি নাই কিয়ামতের ময়দানে দেখবা কে মুশরিক আর কে মুমিন ঠিক কি ঠিক না উজানিওয়ালারা কয় কি কবরে সিজদা করো এটা বলে ফিশাবরে সিজদা করো এটা বলে বলে নাকি বলেন একজন মুরিদ শুধু এই কথা বলছে খোদা তো এনে বয়ে রইছে তার চোখে যদি খোদা দেখা যায় আপনার অসুবিধাটা কোথায় ঠিক কি ঠিক না আল্লাহকে দেখতে পারে না আল্লাহকে দেখতে পারে না আল্লাহ বলে ও বান্দা ডাকতে ডাকতে তোর চোখ থাকে না তোর কান থাকে না তোর জবান থাকে না মান্তান সুদাম তো মানসুদি মানজা সুদাম তো যা সুদি মান্দি গারাম তো দি গারি তুমি আমার আমি তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি কার আমি কার আল্লাহ কার আমার 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 কে আমার আপন কে আমার আপন কে যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ সময় মতো আদায় করে সে কাকে দেখে সে কাকে দেখে বিশ্বাস করেন আজকে তো বিশ্বাস নাই আমি হাজার মুরিদ দেখছি আমার দাদার আমার চাচা মোহতারামের আমার কারি পেনশব রহমতুল্লাহ আলাই তারা নামাজের মধ্যে যায়া বলতো ওই তো মাওলারে দেখা যায় এরকম মানুষ আমি দেখছি আমি ইমামতি করতেছি উজানিতে আমার কোলে লয়া কয় এই এই আমার মালিক রে আজ জ্বালাইস না রে আমারে আমারে আজ জ্বালাইস না নামাজ পড়তে পারে না নামাজ পড়তে পারে না নামাজ পড়তে পারে না দুনিয়ার নামে পড়া হাত কাইটা মাইয়ার নাম লিখতে পারে আর কলমের মধ্যে কি তুমি মাসুকের নাম লিখতে পারো না মাসুকের নাম লিখতে পারো না মাসুকের নাম লিখতে পারো না والذين آمنوا أشد حبا لله ভালো ভাষা কার সাথে কার সাথে কারা কারা আল্লাহরে ভালো ভাববেন আল্লাহু আকবার কবিরা আল্লাহ কবুল করেন বলে না আমি মোহতারাম সমালোচনা না করে কিতাব চাইয়া নিবেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্তি রহমতুল্লাহ আলাইহির এই তাসাউফের বহুত কিতাব আছে চাইয়া নিবেন উনি বলেন প্রথম অবস্থা সে চিৎকার দিবে উহ বলবে আহ বলবে গইড়াইতে থাকবে আর যখন ধৈর্য ধারণ করতে থাকবে তার কলব ছিঁড়া যাবে কিন্তু ধৈর্য ধারণ করবে শেষ করে দিতাম আল্লাহু আকবার একটু চিৎকার সম্পর্কে বুঝেন চিৎকার যদি ইচ্ছাকৃত দেয় তার উপায় নাই জাহান্নাম ছাড়া ঠিক কি ঠিক না জাহান্নাম ছাড়া কি নাই উপায় নাই আপনারা কি মনে করছেন আমরা তাহিরি মার্কা আমরা তাহিরি মার্কা না আমরা মদিনা মার্কা মদিনা মার্কা মদিনা মার্কা মদিনা মার্কা ঠিক কি ঠিক না আমরা কোন তরিকার মানুষ জানেন যিনি 25 বছর পর্যন্ত যার তাকবীর উলা ফত হয় না তাকবীর উলা কি হয় না ফত হয় না কত বছর 25 বছরের মধ্যে তাকবীর উলা ফত হয় না উনি কে জানেন রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই আর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই 10 বছর এশার ওয়াজু দিয়ে ফজরের নামাজ আদায় করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান থাকলে প্রতিবাদ করবেন আল্লামা আহমদ শফি সাহেবকে নিয়ে জুনায়েদ বাবুনগরীর কি নিয়ে আল্লামা আজিজ লক্ষ্যকে নিয়ে কুচকরি মহল যে কুচকরি কথা বলছে অসম্মানমূলক কথা বলছে এর প্রতিবাদে সমস্ত তৌহিদি জনতা মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে তাদের বিরুদ্ধে ঠিক কি ঠিক না ঠিক কি ঠিক না আপনারা মনে করেছেন এদেশের মানুষ ঘুমিয়ে আছে না এদেশের তাওহিদি জনতা যখন গর্জে উঠবে এই নাস্তিক মুর্দার বেদাতিরা পলায়ন করার সুযোগ পাবে না সুযোগ পাবে না সুযোগ পাবে না ঠিক কি ঠিক না আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই মৃত্যু শয্যায় পড়ে গেলেন মামুনুল হক সাহেব মুজিল্লুল আলী বলেন বাবা আমি মামুনুল হক উনি বলে আল্লাহ
আল্লাহ আল্লাহ মাহবুব ভাই বলে বাবা আমি মাহবুব উনি বলে আল্লাহ আল্লাহ উনি কাউকে চিনে না চিনে শুধু কাকে এই আল্লাহ মাহবুবুল অংশব রহমাতুল্লাহ আলাইহি উজানিতে গেলেন ওনার আধা ঘন্টা সময় বয়ানের কয় ঘন্টা আধা ঘন্টা সময় উনি 10 মিনিট খুতবা পড়ে কান্দতে শুরু করলেন কান্দতে কান্দতে বলে আমি মক্কা শরীফ গেলাম মদিনা শরীফ গেলাম জান্নাতুল বাকিতে গেলাম জান্নাতুল মুআল্লায় গেলাম আমি জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লায় যাওয়ার পরে আমার যে অবস্থা হইছে ওই অবস্থাটা কার হিসাবের কবরের কাছে গেছি আর হইছে উনি 10 মিনিট কাঁদলেন উনি শুধু বলে আমার বাড়িটা উজানিতে কেন হলো না আমি এসে দেখি উজানির মাটি জিকির করে উজানির মাটি জিকির করে কারি সাহেব হুজুর কবরের থেকে জিকির করে কোরআন শরীফ তেলাওয়াত আর শোনা যাইতেছে কবরের থেকে আমি শুধু বললাম আমি কেন আমার বাড়িটা উজানিতে হলো না আমার বাড়িটা কেন উজানিতে হলো না এখন উজানিকে নিয়ে অনেকে অনেক কথা বলেন বিশ্বাস করেন এই জমিনে কোরআন শরীফ সহি শুদ্ধ করে এনেছে উজানির কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের শেখ ও মুর্শিদ বলতেন কোরআন শরীফ নিয়ে আসছে মক্কা শরীফ থেকে আর খোদা নিয়ে আসছে গাঙ্গুর থেকে ঠিক কি ঠিক না আমরা কারো সমালোচনা করছি না সমালোচনা করছি না আমরা নিজের সমালোচনাই করি আমাদের আত্মশুদ্ধি হওয়ার দরকার ঠিক কি ঠিক না আত্মশুদ্ধি হওয়ার দরকার বিশ্বাস করেন কেউ কারো ব্যাপারে কথা বলতে যাবেন না আমি বললাম কুল্লিয়াতে আমদাদ মোতালা করেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির আরো কিতাব আছে মোতালা করেন বেশি দূরে যাবেন না মারিফে মুসলিমি মোতালা করেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যদি আল্লাহকে চিনতে চাও আল্লাহকে পাইতে চাও কোরআন শরীফ যেমনি ভাবে তেলাওয়াত করো বুখারী শরীফ যেমনি ভাবে তেলাওয়াত করো মারিফে মুসলিমি তেমনি ভাবে তেলাওয়াত করো তুমি খোদা পাইতে দেরি হবে না দেরি হবে না দেরি হবে না আল্লাহকে পাইতে চান কারা কারা আল্লাহকে পাইতে চান আল্লাহ কবুল করেন বলেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জিকির করবেন জিকির করবেন কি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বেশি না পারেন সুবহানাল্লাহ 33 বার তো পারবেন আলহামদুলিল্লাহ 33 বার তো পারবেন আল্লাহু আকবার 34 বার তো পারবেন আর যদি একটু বেশি করেন ফজরের পরে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার পারবেন না ইনশাআল্লাহ ফজরের পরে 300 বার মাগরিবের পর 300 বার পান্নে তাহাজ্জুদের পর 300 বার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই বলেন 40 দিন আমল করলে 41 দিনের মাথায় পশমের গোড়ায় গোড়ায় মালিকের নাম জারি হইতে থাকবে আপনাদের মাদক দিতেই আমাকে অনেকে ভণ্ড বলেন বলেন কি বলেন না এরকম মানুষ আছে না নাই আছে না নাই আপনারা তো ভালো ভালো মানুষ কোনোদিন কোনো ইমানদারকে ভণ্ড বলতে পারে না ভালো মানুষ কোন মুমিনকে কোনোদিন ভণ্ড বলতে পারে না আপনি ভণ্ড না আমি ভণ্ড এটা মৌতের সময় পরিচয় হবে কবরে যাওয়ার পরে পরিচয় হবে আপনার মুলুবিগিরি দিয়ে কাজ হবে না আপনার নেতাগিরি দিয়ে কাজ হবে না আপনার যদি আল্লাহর ভয় না থাকে আপনি যাকে যা ইচ্ছা তাই বলতে পারবে ঠিক কি ঠিক না বলতে থাকেন আমরা কাউকে বিরোধিতা করব না আমরা শুধু এতটুকু বলবো আল্লাহর পথ ভুলা বান্দাদেরকে আল্লাহর সাথে লাগানোর চেষ্টা করেন লাগানোর চেষ্টা করেন পৃথক করার চেষ্টা করবেন না পৃথক করার চেষ্টা করবেন না ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন আমরা কয় নবীর উম্মত এক নবী নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এক কালিমার দাওয়াত দিছে না দেয় নাই এক আল্লাহর দিকে দাওয়াত দিছে না দেয় নাই তো আমরা কয়জনের দিকে দিব কয়জনের দিকে দিব কারা কারা এক আল্লাহর দিকে দাওয়াত দিবেন আল্লাহ তৌফিক দান করেন আমি আমি আবারো বলছি যারা এগুলি নিয়ে সমালোচনা করেন কুল্লিয়াতে আমদাদ মুতালা করেন হাজী সাহেব হুজুর আরো কিতাব আছে মুতালা করেন বিশ্বাস করেন আপনার জীবনের মোড় ঘুরে যাবে আপনার জীবনের মোড় ঘুরে যাবে আপনি নিজকেই প্রশ্ন করবেন একদিন হায় আমার এই কথা তো ভুল হয়ে গেছে এই কথা তো ভুল হয়ে গেছে আমার আমরা ভয় করতে হবে কাকে ইয়া আইয়ুহাল্লাযী
আমরা ভয় করব কাকে? আমার আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আমরা কাহারো বিরোধিতা করতে পারবো? পারবো না। সেজন্য আমাদের অস্ত্র একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটাই দাওয়াত থাকবে, আমরা সমস্ত ওলামায়ে হক যেন এক প্ল্যাটফর্মে হয়ে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আপনারা রাজি আছেন না? এতে কারা কারা রাজি আছেন? ক্ষুদ্র জিনিস নিয়ে আমাদের মধ্যে অনেক কিছু হতে পারে, এটা আবার দেখবেন একদিন শুধরিয়েও যাবে, ঠিক কি ঠিক না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মালফুজাতের মধ্যে লিখছেন, আমি আর 9 মিনিট কথা বলবো, বুঝতে পারছেন? এই 9 মিনিট বলবেন দোয়া হয়ে যাবে। কয় মিনিট? 9 মিনিট। উনি দেখছেন মালফুজাতের মধ্যে উনি লিখছেন যে তুমি একজন এক মুরিদ খালি পিশাবের বদনামি করে, পিশাবের কি করে? বদনামি করে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, তোমার পিশাবকে দিয়া তুমি আল্লাহকে চিনছ, এখন পিশাবের বদনামি করো কেন? পিশাবের তো গুনাহ হতেই পারে, পারে কি পারে না? পারে কি পারে না? গুনাহ হতেই পারে। তো তুমি ওনার হেদায়েতের জন্য দোয়া করো, ওনার হেদায়েতের জন্য কি করো? দোয়া করো। কয় তুমি ওনার গীবত করতে করতে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, আর তোমার পীর এমন তওবা করবে তার গুনাহ আল্লাহ মাফ করবে, তাকে ওলির দপ্তরে নাম পরিপূর্ণভাবে লিপিবদ্ধ হয়ে যাবে, ঠিক কি ঠিক না? এজন্য বিরোধিতা করার কি নাই? সুযোগ নাই, ঠিক কি ঠিক না? বিরোধিতা করার কি নাই? সুযোগ নাই। বেদাতীদের অবস্থায় আমরা অনেক কিছু পাল্টাইয়া যাইতেছে, ঠিক কি ঠিক না? আহলে খবিজদের কারণে অনেক কিছুই পাল্টাইয়া যাইতেছে, ঠিক কি ঠিক না? আরে মিয়া, যারা হক প্ল্যাটফর্মে আছেন আপনারা সবাই এক হয়ে নেক হয়ে যদি সমাজে কাজ করেন, এ দেশে ইসলামী হুকুমত কায়েম হতে এক মিনিটও দেরি হবে না, এক মিনিটও দেরি হবে না, এক মিনিটও দেরি হবে না, ঠিক কি ঠিক না? আল্লাহ সবাইকে এক হওয়ার নেক হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। ক্ষুদ্র স্বার্থের জন্য ঢিল ছোড়াছড়ি করে নিজের ইজ্জত হরমত নষ্ট করার কোনো প্রয়োজন নাই, ঠিক কি ঠিক না? আমরা সবাই এক হওয়ার নেক হওয়ার দরকার, ঠিক কি ঠিক না? এক হওয়ার নেক হওয়ার দরকার, এক হওয়ার নেক হওয়ার দরকার। মনসুর হাল্লাজ জেলখানায় গেছে, কোথায়? জেলখানায় গেছে। জেলখানার মধ্যে মালিকের সাথে যোগাযোগ, পশমের গোড়ায় গোড়ায় তো আনাল হক বাইরেই আছে, এমন সময় অনেকে ঢিল ছাড়ছে, উনি খালি হাসে। অনেকে ঢিল মেলায়, উনি কি করে? হাসে। বা সাজলি একটা ফুল মেলাইছে, তখন মনসুর হাল্লাজ কান্না শুরু করছে, এই সাজলি আসিবলি জয় কিরে দোস্ত, হেরা কাদার বাড়ি দিল, পাথর দিয়ে আঘাত করলো, তুই হাসলি, এখন আমরা ফুল নিক্ষেপ করছি, তুই দি কান্না শুরু করলি, করে সাজলি আসিবলি, তোরা তো আমার অবস্থা বুঝছস, তোরা তো আমার অবস্থা বুঝছস, তারা তো আমার অবস্থা বুঝে না, আমি তো আনাল হক বলি না, আনাল হক তো মালিকে বলছে, মালিকে মালিকে, ঠিক কি ঠিক না? কাহারো জবানে আল্লাহ বলে বলতে পারে না, এখানেই তো খোদা বলতে কি পারে না? সেজন্য কি সে মুশরিক হয়ে যাবে? এই ফতোয়া কোত্থেকে শিখছেন? ফতোয়া দিতে হুঁশ করে দিবেন, জিব্বাটা কেটে ফেলা হবে, জিব্বাটা কেটে ফেলা হবে, জিব্বাটা কেটে ফেলা হবে। আর আপনারা কিছু আছেন তাদের সাথে সাই দিয়ে তাদেরকে বাহবা দেন, ফেসবুক একটা চালাইতে পারেন, মিডিয়া একটা কিনে ফেলাইছেন, আপনি মনে করেন একটা কিছু হয়ে গেছেন, কিছুই হন না, গুনার মধ্যে 24 ঘন্টা লিপ্ত আছেন, লিপ্ত থাকতে হবে একমাত্র আল্লাহর সাথে। কার সাথে থাকবেন? কার সাথে থাকবেন? কারা কারা আল্লাহর সাথে থাকবেন? আল্লাহু আকবার কবীরা। মনসুর হাল্লাজ সাজলি আসিবলি গেছে দেখতে, কি করতে গেছে? দেখতে গেছে যা দেখে জেলখানা আছে কি নাই, মনসুর হাল্লাজ নাই।
পরের দিন যায় দেখে আসলে তো মনসুর আছে, আমরা দি দেখলাম না। জিজ্ঞেস করে, দোস্ত জেলখানা ছিল সব ছিল, তুমি কোথায় ছিলে? বলে এরে এরে শাল্লি আর শিবলি, আমি একটু মক্কা শরীফ মদিনা শরীফের জিয়ারতে গেছি। বলেন না উনি মুর্শিদ হয়ে গেছে। আমি আবু জানির কারি সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি কষ্ট হয়ে যাচ্ছে বলা না কারি সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি এই মুফতি আবু সাইদ সাহেবের আম্মা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ফুফু একটা ঘটনা বলেন না বড় বাপের, আপনারা তো দেখছেন। কই রে ভাইফু হুন হুন, আমার দাদা কারি সাহেব হুজুর আয়া আমার মক্কা শরীফের দাদিরে বলে খানা দিতে, তো খানা দিতে একটু দেরি হয়েছে, আর আঙ্গু দাদারে আমরা দেই না, কুম্মি জানি চলি গেছে। নোয়াখালীর ভাষায় কয় কুম্মি জানি চলি গেছে, আল্লাহ আকবার, কুম্মি জানি চলি গেছে, আল্লাহ আকবার, কোন দিকে জানি চলি গেছে, আল্লাহ আকবার। এক ঘন্টা পরে শোনা যায় কারি সাহেব হুজুর আসতেছে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আমার সামনে আমার নিকটে আমার সঙ্গীকে। বলেন না কারি সাহেব হুজুর মুর্শিদ হয়ে গেছে? কইতে পারবেন আপনার এই কথা? আপনি কারি সাহেব হুজুরের সমান হন, তারপরে কারি সাহেবের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কি ঠিক না? আন্দোলনে মুখ সামলায় কথা বলবেন, মুখের মধ্যে শিশা জ্বালানো হবে, জিব্বা কাটে দেওয়া হবে, ছাপ দেওয়া হবে না, ঠিক কি ঠিক না? পরে আসলেন ঘরে, মক্কা শরীফের বড় মা জিজ্ঞেস করলেন, ফেনরো আনতা আপনি কোথায় গেলেন? কানা মক্কা মাল মদিনা জিয়ারা বাদহু, আমি মক্কা মদিনা জিয়ারত করতে গেছিলাম, তারপরে আসলাম, তারপরে আসলাম। আমার শেখ মুর্শিদ উদানির শেখ মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই, উনি জুমার নামাজের সময় দরজা আটকে রাখতেন। তো হঠাৎ করে একজন সৌদি আরবের থেকে রিং করলো, হুজুর আমাদের হুজুর কি জুমার নামাজ পড়তে আসছে নাকি? উনি কি মক্কা শরীফ আসছেন নাকি? আমরা বলি না, উনি তো দরজা আটকে বসে রয়েছেন, দরজা আটকে বসে রয়েছেন। আমাদের দেশের তুলফের মানুষ, পাঁচতুকিরার মানুষ মোবাইল করে কয়, ভাই হুজুরকে দেখতে আসি, আব্দুর রহমান বিন সুদাইসের লগে দাঁড়ায় নামাজ আদায় করতেছে, দাঁড়ায় নামাজ আদায় করতেছে। উজানি কি জিনিস আহনো বুঝো না, উজান হয়ে গেছে, উজানি তারে লাগে না, বুঝানি বুঝানি, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার কবীরা। একজন গেছে হুজুরের জুমার নামাজ পড়ে না কইথায় মইরা গেছে, এই 2500 গোফালদির চৈতন্য গান্ডার রফিক মাওলানা সন্না সাহেব উনি গেছে, কারি সাহেব হুজুর শেখ মোবারক করিম সাহেব জুমা পড়ে না কি আরে, যাইয়া যখন ছিদ্র দিয়া নজর করছে, কি দিয়া নজর করছে, দরজা ছিদ্র দিয়া নজর করছে, দেখে পুরাটা রুম খানা খাবার গিলাপ দেখা যায়, খানা ওনার কানে এমন জোরে আওয়াজ আসছে ভিতরের থেকে, আওয়াজের সাথে সাথে ওনার একটা কান নষ্ট হয়ে গেছে। এটি ওনারা দেখছে, দেখা জিনিস। আপনারা তো সমালোচনা করেই যাবেন, সমালোচনা করেই যাবেন, আবার আপনারা বক্তৃতা দিবেন, উজানির থেকে এদেরকে বাদ দেওয়া হোক, কত শক্তি আছে আপনাদের আমি দেখব। কাল কিয়ামতের ময়দানে আমি আপনাদের বিরুদ্ধে বিচার দায়ের করব, আমি কোথায় শিরিক করছি আজকে প্রমাণ করে যেতে হবে, প্রমাণ করে যেতে হবে। যদি প্রমাণ না করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আমি এক টাকাও ছাড় দিব না, এক টাকাও ছাড় দিব না, এক টাকাও ছাড় দিব না, ঠিক কি ঠিক না? والذين آمنوا أشد حبا لله ভালোবাসবেন কাকে? আজকে এখানে কোন শিরিক হয়েছে? কোন শিরিক হয়েছে? নাউজানিওয়ালারা শিরিকের বিরুদ্ধে কথা বলে, বলেন আপনারা শিরিকের বিরুদ্ধে কথা বলে না, শিরিকের পক্ষে কোনদিন কথা বলে? মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন। একজন জিকির করে বাসে উঠতেই পারে, খেজুর গাছে যাইতেই পারে, এটা যদি তার অন্যায় হয়ে যায় তাকে নিয়ে শুধরে বুঝিয়ে দেন, ভাই এরকম আর করিছে, ঠিক কি ঠিক না? খোলা মাঠে গোল দিতে চেষ্টা করবেন না, আল্লাহ কোনো আপনার একা নয়, আল্লাহ আমাদের সবাই, আল্লাহ আমাদের কি সবাই।